এরকম আজব একটা গেস্ট হাউসে থাকতে হবে এটা আমার ভাবলেই আসলে খুব বিরক্ত লাগে। গেস্ট হাউসে শুধু খালি রাত্রে কাটাবো, তারপর টাকা নিতেছে প্রচুর টাকা পয়সা। আমার আসলে আরেকটু চিন্তা ভাবনা করে মানে রুম খোঁজা দরকার ছিল, হোস্টেল আমার জন্য বেটার। সো আমি এই হোস্টেলটা, সরি হোস্টেল না, গেস্ট হাউসটা নিয়েছিলাম, যদি একেবারে নিজের রুম মানে আলাদা রুম নিয়েছিলাম হলো, এটা হলো লিস্টেনস্টাইনের খুব কাছাকাছি হবে, যেন আমি একবারে ওইখান থেকে এসেই আমি ওইখানে স্টে করতে পারি। তো আমি ভেবেছিলাম লিস্টেনস্টাইনে আরও বেশি সময় লাগবে, যেহেতু মোটামুটি অল্প কিছু সময়ে, অল্প হ্যাঁ মোটামুটি চার পাঁচ ঘন্টা ছিলাম। সো সেই হিসাবে আমি আর একটু ভিতরেও নিতে পারতাম, মানে ফেল্ডক্রিশের একেবারে হাবানোফের কাছাকাছি নিতে পারতাম, তাহলে আমার জন্য একটু বেটার হইতো, একটু টাকাও কম লাগতো, আমি একটু রাত্রে অনেক রাত্রে করে ইয়েতে যেতে পারতাম, হোস্টেলে যেতে পারতাম। যাই হোক, নেক্সট টাইম আমাকে আর একটু বেশি হোমওয়ার্ক করে তারপরে এই ধরনের রুম বুকিং করতে হবে। কারণ হলো আমি এখন হাঁটতেছি আমার গেস্ট হাউসের দিকে, কারণ আর ঠিক 45 মিনিট পরে আমার গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে, মানে আমি আর ঢুকতে পারবো না। সো আজকে এই যে ব্লগটা হচ্ছে, এইটা আসলে বলতে পারেন অস্ট্রিয়া ব্লগ। আমি যে হোস্টেলটাতে আছি সেটাতে আমার উইন্ডো থেকে খুব ভালো ভিউ নাই, কিন্তু একেবারে উইন্ডোতে উঠতেই মোটামুটি একটা খোলা প্লেস আছে, যেখানে আসলে বসে এইখানের ছেলেপেলেরা বিয়ার টিয়ার খায় আর কি। এবং আপনারা খুব ভালো করেই জানেন জার্মান, অস্ট্রিয়া, লিস্টেনস্টাইন, তারপর ইউরোপের সব কিছু দেশেই আসলে বিয়ার খুব বেশি অ্যাভেলেবেল। আমি একবার রাগ ঢাক না রেখেই বলছি আর কি, এইখান থেকে মোটামুটি যেখানে খায় এখান থেকে আসলে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেমন ওই পাশ ওইগুলো সুইজারল্যান্ডের, তারপর এইখানেরও কিছুটা অংশ সুইজারল্যান্ডের, কিছুটা অংশ অস্ট্রিয়ার মধ্যে পড়েছে। তো একেবারে খালি চোখে আসলে বলা অসম্ভব যে কোনটা সুইজারল্যান্ডের মধ্যে পড়েছে, কোনটা অস্ট্রিয়ার মধ্যে পড়েছে, কিন্তু আমি আপনাকে এইটুকু মোটামুটি শিওর করতে পারি, ওই যে ওই পাশের যেই বড় পাহাড়টা, ওইটা যে সুইজারল্যান্ডের মধ্যে পড়েছে, এটা মোটামুটি আমি আপনাকে 100% শিওর দিতে পারি। তো এই পাশ থেকে কিছুটা অংশ, মানে এই যে বড় বড় বিল্ডিং, এখানে বিল্ডিং, এগুলো সব অস্ট্রিয়ার মধ্যে পড়েছে, এটাও মোটামুটি আমি 100% শিওর। তো এখানে একটা সুন্দর মাঠ আছে এবং এখানে একটা ফুটবল মাঠ আছে, ইচ্ছা করলে এখান দিয়ে বের হয়ে আপনারা একটু সময় কাটাতে পারেন, একটু হাঁটতে পারেন। যারা আসলে মানে রিল্যাক্স মুডে ঘোরাঘুরি করবেন তাদের জন্য বেস্ট একটা হোস্টেল হইতে পারে, হোস্টেল অথবা গেস্ট হাউস হইতে পারে। এবং এখানে ইচ্ছা করলে আপনি বসে খেতে পারবেন, কারণ হলো এটা গেস্ট হাউসের একটা অংশ। যারা বিয়ার প্রেমিক অথবা মদ প্রেমিক তাদের জন্য ভালো একটা জায়গা, যদিও এগুলো না খাওয়াটাই বেটার। আমি কোনো অন্য সেন্সে বলতেছি না, স্বাস্থ্যগতভাবে অনেক খারাপ। যাই হোক, এটা হলো হোটেলের ভিউ। কালকে হয়তো সকালে এই সময়টুকু পাবো না যে এইখানে ভিডিও করার জন্য, কারণ আমি হয়তো অন্য দিকটা চলে যাব। আর এই দিকটা মোটামুটি এইখানে কিছু জামাকাপড় আছে, এগুলো আবার আপনারা নিয়ে যান না, এখানে ইচ্ছা করলে আপনি জামাকাপড় শুকাইতে পারবেন। যদিও এই সেটটা খুব ভালো না, আমি এটার একটা ব্যাড রিভিউ দিলাম। আলটিমেটলি অস্ট্রিয়ার চেহারা যত সুন্দর, এই গেস্ট হাউসের চেহারাটা ততটা সুন্দর না, মানে একটু উগ্র টাইপের। যদিও আরও সুন্দর করে ক্লিন, আরও ক্লাসি এবং আরও মোটামুটি সুন্দর এনভায়রনমেন্ট করা যেত, কিন্তু সেটা তারা করে নাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। অস্ট্রিয়ার ফেল্ডক্রিশ টাউন থেকে আপনারা আগেই জেনেছেন, এটা আসলে লিস্টেনস্টাইন এবং সুইজারল্যান্ড বর্ডারের একটা টাউন, এবং মোটামুটি আশেপাশে খুব বেশি পাহাড় আছে। গতকালকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করেছি, তো আজকে আসলে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, কারণ হলো আমি 2-3 ঘন্টা হয়তো এই শহরটাতে থাকবো, শহরের লাইফটা দেখাবো। কারণ হলো এইখানে মানে খুব বেশি স্থাপত্য দেখার মতো কিছু নেই, আশেপাশে আসলে আমি দেখানোর চেষ্টা করব।
আর সবার প্রথমে আসলে আমি আমার গেস্ট হাউসের রিভিউটা দিতে চাই। আমি যে গেস্ট হাউসে ছিলাম সেটার আসলে একটা পিকচার দিয়ে দিব না। এইখানে খুবই বাজে একটা গেস্ট হাউস, ওয়াশরুম খুবই বাজে। তারপরে কালকে আসলে আমি যখন চেক ইন করেছি তখন আসলে টাইম পাইনি, আমি লিস্টেনস্টাইনে চলে গিয়েছিলাম, কিন্তু এসে যখন ঘুমাতে গেছি তখন আমি বুঝতে পারছি ফ্লোরটা খুবই ডার্টি ছিল এবং খুবই নোংরা, এবং ঘুমানোর জায়গাটা খুব ডার্টি ছিল, মানে ওভারঅল একেবারে আনস্যাটিসফাইড। এবং আমি চিন্তা করতেছি এটার জন্য আমি ক্লেম করব, কারণ হলো এত বাজে আসলে বলা যায় না আর কি। কিন্তু আপনি যদি এরকম, মানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো লেস্টেস্ট্রাসে, মানে শেষ রাস্তা। শেষ রাস্তা কেন, কারণ হলো এই রাস্তাটা দিয়ে লিস্টেনস্টাইনে চলে যায়, আবার এক পাশে হলো সুইজারল্যান্ড। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অস্ট্রিয়াতে যদি সুইজারল্যান্ডে যেতে হয় তাহলে লিস্টেনস্টাইনের উপর দিয়ে যেতে হয়, এই জন্য আসলে এটাকে লেস্টেস্ট্রাসে বলা হয়েছে আই থিঙ্ক, আমার যতটুকু ধারণা আর কি। তো এটা মোটামুটি বিজি একটা রাস্তা, আমি সকাল থেকেই মোটামুটি দেখছিলাম প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, আর আপনারা তো শব্দ শুনতেই পাচ্ছেন। এই জায়গাটার নাম হলো কার্সে সেন্ট্রুম। সো এই কার্সে সেন্ট্রুম হওয়ার পেছনে কারণ হলো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ডিফেন্সিভ বিল্ডিং। এই বিল্ডিংটার নামই হলো কার্সে টোম। এটা আসলে 1491 সাল থেকে মোটামুটি 1507 অলমোস্ট, এদিক দিয়ে নয় আর এদিক দিয়ে সাত, মোটামুটি 16 বছর লেগেছিল তখনকার বানানোর জন্য ডিফেন্স, মানে এই শহরটার ডিফেন্সটাকে এনশিওর করার জন্য আসলে এই টাওয়ারটা বানানো হয়েছিল। এবং এটা জার্মান এক কিং মিক্সিমিলিয়ানের আন্ডারেই আসলে এটা বানানো হয়। তো এইটা আবার অবশ্য মোটামুটি 1600 শতাব্দীর লাস্টের দিকে, একেবারে 1600 শতাব্দীর 1697 সালে এটা মোটামুটি একবারে ডেস্ট্রয় হয়ে গিয়েছিল, তারপর আবার এটাকে রিবিল্ড করা হয়। তো এইটা আসলে ফেল্ডক্রিশের একটা হিস্টোরির একটা পার্ট। সো এইটা সেইভাবে এখন এত কার্যকর না, এটা আসলে 8-স্টোরিক বিল্ডিংয়ের মতো, কিন্তু এইটা ইতিহাসের সাক্ষী, মানে ফেল্ডক্রিশ জিজ্ঞেস করলে এইটাকে অবশ্যই বলতে হবে এরকম একটা, যদিও আসলে এন্টারেন্স আছে। সো আমার ধারণা নাই যে এটার উপরে ওঠা যায় কি না এখন পর্যন্ত, তো মোস্ট প্রবাবলি উপরে ওঠা যায় কিন্তু এই মুহূর্তে যাওয়া হয়তো সম্ভব না, কারণ হলো অলমোস্ট বন্ধ হয়ে আছে, আর এইসব বিল্ডিং ভূমিকম্পের কারণে বেশিরভাগ সময় বন্ধ করে রাখা হয়, কারণ হলো অনেক দিন হয়ে যাওয়ার পরে এই বিল্ডিংগুলো তার কার্যকারিতা হারিয়ে ফেলে। ওল্ড সিটি যেটা বলা চলে ফেল্ডক্রিশে, এইদিকে আসলে ভিতর দিকে যাওয়া যায়, এবং এখানে প্রচুর পরিমাণে সুপার শপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আউটলেট বিভিন্ন কিছু আছে খুব কাছাকাছি। আমি হয়তো ভিতরের দিকে এখন আর যাবো না কারণ খুব সকাল যেহেতু, আর সকালে একটু রিস্কি থাকে এরিয়াগুলো। তো আমি আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো, সেটা হলো শাটেনবুর্গ নামে একটা ক্যাসল আছে, সেই জায়গায় যাওয়ার চেষ্টা আমি আসলে হাঁটছি শাটেনবুর্গে যাওয়ার জন্য। তো যেই কার্সেন সেন্ট্রুম যে জায়গাটা, সেখান থেকে আসলে আমি হেঁটে ইচ্ছা করলে শাটেনবুর্গে যেতে পারবো। তো শাটেনবুর্গ হলো একটা মিউজিয়াম, এমনিতে ক্যাসেল, যেটা আমি আসলে আমাদের গুগল বাবাজির মাধ্যমে জানতে পারলাম, কিন্তু ওইটা অবশ্যই একটা মিউজিয়ামে বানানো হয়েছে। তো এখন ওইটা সেইভাবে কার্যকর কি না, মানে এখন তো খোলা থাকবেই না যেহেতু অনেক সকাল, আমি আসলে আউটসাইডটা আসলে দেখার চেষ্টা করব। সো আমি একেবারে যেটা হলো ফেল্ডক্রিশের যে মেইন সিটি সেটার ভিতরের দিয়ে যাচ্ছি, এবং এই দিকে বেশিরভাগই হলো কমার্শিয়াল আউটলেট এবং কমার্শিয়াল স্পেস। এবং এখন অনেক সকাল হওয়াতে মোটামুটি আশেপাশে সেরকম কেউ নাই, একবারে সব কিছু মানে বন্ধ। একটা ওল্ড সিটি কিন্তু এখন পর্যন্ত তার মানে যে পরিমাণ রাস্তার স্পেস, অনেক আগে হয়তো বিল্ডিংগুলো করা হয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে বিল্ডিং স্পেস রেখে তারপর করা হয়েছে।
একটা গাড়ি বড় গাড়ি ইচ্ছা করলে ইজিলি এখানে ঢুকে যেতে পারে। আমি শাটেনবুর্গে যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু আমি আস্তে আস্তে মোটামুটি একেবারে সিটি হল এবং মোটামুটি মধ্য সিটিতে চলে আসছি। এইটা আসলে একটা বড় শপিং মল, সো এখানে বিভিন্ন ধরনের সময় মানে একেবারে মিডল একটা পয়েন্ট বলা চলে, এবং এখানে একটা পাহাড় আছে ছোট্ট। সব কিছু মিলিয়ে জায়গাটা খুব সুন্দর, মানে সিটি সেন্টারও বলা চলে। তো আমি অলরেডি ফেলকৃষের অনেকগুলো সিটি সেন্টার পাইছি, মানে সব জায়গায় মনে হইতেছে যেন একেবারে মানুষ থই থই করছে। এখন সকাল বিধায় মানুষ নেই, কিন্তু এই জায়গাগুলো একটা সময় মানুষের থমথম করার মতোই জায়গা, যেহেতু এখানে বিভিন্ন প্রকার ফুড শপ এবং বিভিন্ন ধরনের আউটলেট আছে। এইটা আসলে শাটেনবুর্গ, এইটা আসলে হিলটপ একটা ক্যাসল, এবং একটা সময় এটা হলো টাউন হল ছিল। এবং ফেল্ডক্রিশ যদি বলতে হয় তাহলে আসলে এটা আসলে ইতিহাসের সাক্ষী, কারণ হলো এটা 1200 শতাব্দীতে তৈরি করা হয়েছে। তারপর থেকে আসলে বিভিন্ন সময় এটা সরকারি কাজেই আসলে ব্যবহার করা হয়েছিল, যে টাউন সরকার প্রধান যেটা সেই মানে তার প্রয়োজনে আসলে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন সরকারি দাপ্তরিক কাজে। সো এখন এটা রেস্টুরেন্ট এবং একটা মিউজিয়াম হিসাবে আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, অস্ট্রিয়াতে অনেক কিছুই আসলে মোটামুটি মিউজিয়াম বানিয়ে ফেলা হয়েছে বা একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলা হয়েছে, এই ধরনের বিভিন্ন ইয়েগুলো। আর এই জায়গাটা আসলে খুব ভাইটাল, এর পিছনে কারণ হলো যে দেখেন এই পাশে হলো পাহাড় আছে, এই এই দিকটাও আসলে পাহাড় আছে মোটামুটি। এটা হলো মাউন্টেন লকড একটা এরিয়া। সো এই জায়গাটায় এই ধরনের একটা ক্যাসল, মানে তখনকার সময় যখন এটা তৈরি করা হয়েছে তখনকার সময় আসলে খুব ভাইটাল একটা পয়েন্টে আসলে ক্যাসলটা তৈরি করা হয়, কারণ সিকিউরিটি সব কিছু মিলিয়ে আর কি। আমি আসলে ক্যাসলটার ভিতরে ঢুকবো না, কারণ হলো এটা পাহাড়ের অনেক উপরে, আমার এতটুকু এনার্জি আর নাই, আর এখন টাইমও নাই, কারণ হলো এত সকাল, আমার কেউ ঢুকতেও দিবে না। আর আপনারা যদি ফেলকৃষে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন পাশে একটা হাইওয়ে আছে, আমার পিছনেই আসলে একটা ফেলকৃষের হাইওয়ে, এটা অস্ট্রিয়ার বিভিন্ন রোডের সাথে কানেক্ট করেছে। জায়গাটা অসম্ভব সুন্দর, এই পাশে পাহাড় আছে, আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যদি ওই দিক দিয়ে আমি হাঁটতে পারতাম। আমি জানি না এইখানে 4-5টা পাহাড় আছে, ভিতর দিয়ে কোন দিক দিয়ে যায়। আমি আসলে পরবর্তীতে চিন্তা করেছি যে আসলে একটু ক্যাসেলের কাছাকাছি যাই যতটুকু যেতে পারি, কারণ আমি উঠতে উঠতে হাঁপাই গেছি, মানে সব কিছুই চোখের দেখায় শান্তি মেলে নাই, একটু কাছে যেতে চাই। এটা আসলে 1700 শতাব্দীর একটা কামান, সেই সময় এই ধরনের কামান ইউজ করা হইতো, কিন্তু কেন করা হইতো সেটা আমি জানি না। তো ক্যাসেলটার কাছাকাছি আসার পিছনে একটা কারণ হলো, যদিও আমি ঢুকতে পারবো না, এইখান থেকে আসলে সুইজারল্যান্ডের মাউন্টেনগুলোতে মোটামুটি সুন্দর রৌদ্র পড়ছিল, সেইটা দেখেই আসলে আমি এইখানে আসার চিন্তা করছি। এইটা আসলে মেইন এন্ট্রি পয়েন্ট, এইটা যখন ওপেনিং টাইম থাকে সেই টাইমটাতে খোলা থাকে, ইচ্ছা করলে আপনারা ঘুরতে পারেন। এইখান থেকে ফেলকৃশ শহরটা মোটামুটি সুন্দর দেখা যায়, ওই যে দেখা যায় কাটসেন সেন্ট্রুম, এবং এইখানে একটা চার্চ আছে, এখান থেকে মোটামুটি ফেলকৃশের ভালো একটা অংশ দেখা যায়, ফুল দেখা যায় না, হয়তো চার পাশ দিয়ে ঢুকতে পারলে মোটামুটি ফুল দেখা যেত, কিন্তু ভালো একটা অংশ দেখা যায়। এই ক্যাসেলটা মোটামুটি 11টা থেকে খোলা থাকে, এবং রবি এবং ফ্রাইটাক মানে ফ্রাইডে মোটামুটি রাত 10টা পর্যন্ত খোলা থাকে, এমনিতে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। সো এইখানে আসলে ক্যাসেলের কিছু ধ্বংসস্তূপ, যেটা আসলে ইতিহাসের সাক্ষী, কেন ধ্বংস হয়েছিল সেটা আমি জানি না।
এবং মোটামুটি কিছুটা অযত্নে আছে আর কি, সেইভাবে যত্ন করে রাখা হয়নি। এই পাশে এই পাশটা ক্যাস্টেলের একটা অংশ, নিচে থেকে মনে হয়েছিল খালি চৌচাল একটা ঘর, কিন্তু এটা আসলে একটা ক্যাসেল। এবং মোটামুটি এটা পাহাড় টাহাড় কেটে তারপরে স্টোন কাট অনেক কিছু দিয়ে বানানো হয়েছে। যেমন দেখেন এইখানে আসলে এখনও স্টোন আছে, এটা তো ক্যাসেলের ভিতরেই। সেই সময় আসলে এইভাবে কেন ছিল, ভিতরে ঢুকলে তারপর বোঝা যেত। যাই হোক, আপনি ক্যাসেলটাতে যদি উঠেন খুব বেশি মিস করবেন না বা খুব লস হয়ে যাবে না। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে যেটা দেখতে আসলে অনেক মনোমুগ্ধকর। আপনারা যদি কার্সের সেন্ট্রামে নামেন তাহলে মোটামুটি আপনারা কার্সের টাওয়ার, যেটা কার্সেন টাওয়ার, তারপর হলো শার্টেনবুর্গ যে ক্যাসেল, সেই ক্যাসেলটা দেখতে পারবেন। এবং মোটামুটি আপনারা একেবারে যে ওল্ড টাউন, সেই ওল্ড টাউনের ভাইবটা এখানে পাবেন। যদিও আসলে এখন সব কিছু বন্ধ, আপনারা হয়তো মানুষ দেখতেই পাচ্ছেন না, কিন্তু এখান থেকে আসলে ওই ফেলক্রিশের যে অরিজিনাল ভাইব সেই জিনিসটা আসলে আপনি পাবেন। আর ইউরোপে যারা মোটামুটি ঘোরাঘুরি করেন তারা মোটামুটি ভালোই জানেন যে অলমোস্ট শহরগুলো একটু একই রকম লাগে। আসলে আমি অলমোস্ট 50-এর উপরে শহরে গিয়েছি, তো সব কিছু মিলিয়ে সো আমার কাছে এখন একটু একই লাগে। হয়তো কিছু ডিফারেন্স আছে কিন্তু অনেকটাই একই রকম লাগে আর কি। এবং এখানে এসে মোটামুটি অলিগুলি দেখতে পারবেন। মানে আমরা যেরকম মনে করি যে একেবারে সব সব অলিগুলি নাই, কিন্তু এখানে প্রচুর অলিগুলিও দেখতে পারবেন। আর রোমান ক্যাথলিক ডিসোসিস ফেল্ডক্রিশ, এইটা মোটামুটি একেবারে সিটির ভিতরে বড় একটা চার্চ। এইটাও আসলে ফেল্ডক্রিশের একটা দর্শনীয় স্থান। এখন দেখেন ধর্মীয় স্থানগুলোও কিন্তু দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। এইরকম দেশে ডেভেলপ কান্ট্রির যে ধর্মীয় স্থানগুলো যদি দর্শনীয় স্থান হয় তাহলে আমাদের বাংলাদেশ দোষ করলো কি, প্রবলেমটা করলো কি, মানে বাংলাদেশের প্রবলেমটা কোথায়? হিস্ট্রি শুধু খালি মানে স্থাপত্য বা জায়গা দিয়ে হয় না, বিল্ডিং, ধর্ম সব কিছু মিলিয়ে আসলে হিস্ট্রি গড়ে ওঠে। আরেকটা বড় ব্যাপার হলো এখানে একটা ওয়াইল্ড পার্ক আছে। আপনারা ইচ্ছা করলে যদি হাতে সময় থাকে তাহলে আসলে আপনারা ওয়াইল্ড পার্কে যেতে পারেন। ওইটাও আসলে একটা সুন্দর দর্শনীয় স্থান, আপনারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন। একেবারে শহরেই আছে, মানে আমি যেখানে আছি সেখান থেকে মোটামুটি 5-10 মিনিট লাগে। সো একেবারে সিটিটা ছাড়া, শহরটা ছাড়া মানে খুব বেশি এমন কিছু নাই আপনি দেখতে পারবেন, কিন্তু সিটিটা দেখলে আপনার ভালো লাগবে। আপনি সুইজারল্যান্ডের পাহাড় দেখতে পারবেন, বড় বড় পাহাড়, খুব মনোরম সৌন্দর্য দেখতে পারবেন, সিটির লাইফটা দেখতে পারবেন। তা আমার কাছে মনে হচ্ছে আমি পৃথিবীর যে জায়গাটায় আর কোনো মানুষ বসবাস করে না সেই জায়গাটায় হাঁটতেছি, কারণ এত সকালে কেউ উঠে তো আর ব্লক করবে না। তো এটার পিছনে দুইটা ভালো দিক, এক হলো যে আমি খুব অবলে হাঁটতে উঠতে পারতেছি কোনো অবস্টাকল ছাড়া, আর দুই হলো আমি যে কোনো জায়গায় যেতে পারছি। সো আমি এখন যেটা করব সেটা হলো যে ফেলক্রিশের মেইন যে হাব বানফ সেটা, সেই জায়গায় চলে যাব। সো আমি এখন চলে আসছি আসলে ফেলক্রিশের যে হাব বানফ, যেখান থেকে ট্রেন চলাচল করে, সেই ট্রেন স্টেশনে চলে এসেছি। পাহাড়ের কোলে এই ট্রেন স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে পাহাড়, নিচে হলো ট্রেন স্টেশন।
তো এইটা আবার ট্রেন স্টেশনের পাশে আসলে বাস স্টপেজ, এখানে কিছু হাই রাইজ বিল্ডিং আছে, এটার পিছনে মোটরটা কি এটা আমি জানি না, যদিও আসলে এগুলো কমার্শিয়াল বিল্ডিং না, এগুলো বেশিরভাগই রেসিডেন্সিয়াল বিল্ডিং, এবং পাশে আসলে পাহাড়ের মাঝখানে পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়ি আছে, যেটা আসলে বেশি লুক্রেটিভ। একেবারে বের হয়েই এই পাহাড়ের বাড়িগুলো দেখা যেত যদি এই বিল্ডিংগুলো না থাকতো। আমি যদি সিটি অথরিটি হইতাম তাহলে ডেফিনেটলি এই ধরনের অ্যালাউ করতাম না। আচ্ছা, যে জিনিসটা না বললেই চলে, জার্মানিতে খুব বেশি কমন, আপনি একটা বাসের পিছনে দৌড়াচ্ছেন, বাসের টাইম হয়ে গেছে, বাসের ড্রাইভার দেখবেও না আপনি দৌড়াচ্ছেন কিনা। বাসের ড্রাইভার কিন্তু দেখতে পায়, তার গ্লাসে কিন্তু ইজিলি দেখতে পায়, কিন্তু ভুলে দাঁড়াবে না, এবং মোটামুটি এরা খুব মানে পৈশাচিক একটা আনন্দ পায় এই ধরনের না দাঁড়িয়ে। কিন্তু এইখানে আমি একটা খেয়াল করলাম, আমি মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম, ভুল মানে বাস স্টপেজে দাঁড়ায়নি, ভুল স্টপেজে দাঁড়িয়েছি। তো বাসওয়ালাটা বুঝতে পারছে যে আমি যাব, সে মোটামুটি এক মিনিট দাঁড়ায় আছে, চলে যেতে নিচ্ছে আবার দাঁড়াইছে, আমি একটু হাঁটি সে আবার দাঁড়ায়, মানে কিছুক্ষণ আমার সাথে গেম টেম খেলছে। তারপরে সে আমি বুঝলাম যে এই বাসে করে আমার যেতে হবে, পরে মোটামুটি আমি ওই বাসে উঠে চলে আসছি। সো আজকের মতো মোটামুটি এখানে আমার ব্লগটা শেষ। অস্ট্রিয়া আমি আবার ঘুরতে আসব, হয়তো অন্য কোথাও যাব, কিন্তু ঘুরতে অবশ্যই আসব। আমার অস্ট্রিয়া আসলে খুব বেশি পছন্দ হয়েছে, এবং অস্ট্রিয়া, তারপর হলো জার্মানি, তারপর লিস্টেনস্টাইন, তারপর হলো সুইজারল্যান্ড, এগুলো সবই হলো জার্মান ভাষাভাষী। এই যে জায়গাগুলো ঘুরতে আমার ভালোই লাগবে, খারাপ লাগবে না, কারণ যেহেতু টুকটাক আমি ল্যাঙ্গুয়েজ জানি। সো আজকের মতো গুড বাই ফ্রম অস্ট্রিয়া, আবার দেখা হবে অস্ট্রিয়ার কোনো ব্লগে। সো বাই বাই।